চীনকে কোণঠাসা করতে অত্যাধুনিক সমস্যায় ভারতকে সাজাতে প্রস্তুত আমেরিকা সামরিক ক্ষেত্রে উন্নতির জন্য ভারতকে সব রকমের সাহায্য করতে প্রস্তুত আমেরিকা তারা চায় মার্কিন প্রযুক্তির সাহায্যে নিজ বলে বলিয়ান হয়ে উঠুক ভারত সংবাদ সংস্থা পিটিআই সাক্ষাৎকার দেওয়ার সময় এমনই জানিয়েছেন মার্কিন প্যাসিফিক কমান্ডার তথা পাকম অ্যাডমিরাল হ্যারি হ্যারিস তার কথাই প্রকাশ পেয়েছে দীর্ঘ কয়েক দশক ধরে আমেরিকার সঙ্গে ভারতের সামরিক বাণিজ্যের কথা তিনি জানিয়েছেন আগে দুই দেশের মধ্যে বিলিয়ন আর্থিক বিনিয়োগ হতো যা আগামী কয়েক বছরে আরো কয়েকগুণ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি বর্তমানে দুপক্ষের মধ্যে যে ধরনের সামরিক সহযোগিতা বজায় রয়েছে তাতে বেশ উৎফুল্ল হ্যারি হ্যারিস ভারত ও মার্কিন নৌবাহিনীর মধ্যে হওয়া মালাবার সামরিক মহরের কথা তার কথায় বারবার উল্লেখ করেছেন তিনি এই নৌমহরা দুই দেশের সেনাকে মজবুত ভিতের ওপর দাঁড় করাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি প্রথমে মালাবার মহড়ায় ভারত আমেরিকা থাকলেও এখন এই মহড়ায় অংশ হয়েছে জাপান যা বাড়তি শক্তি জুগিয়েছে বলে উল্লেখ পাকাম অ্যাডমিরাল হ্যারি হ্যারিসের এই মহড়ায় যাতে অস্ট্রেলিয়া অংশগ্রহণ করে সে চেষ্টাও তিনি চালাচ্ছেন ভারত ও আমেরিকার মধ্যে হওয়া নানান নৌমহড়ার কথা বারবার উল্লেখ করেছেন হ্যারি হ্যারিস কখনো হাওয়াই দ্বীপে হওয়া রিম অব দ্য প্যাসিফিক এক্সারসাইজ বা ভারত মহাসাগরে হওয়া ভারত আমেরিকা যৌথ নৌমহরা